यो देवग्नौ यो यप्सु यो विश्वभुवनमाविवेश योषधिषु यो वनस्पतिषु तस्मै देवाय नमो नमः। जे देवता अग्निते जिनि जलेते जिनि समग्र विश्व संसारे अनुप्रविष्ट हये आछेन जिनि औषधिते जिनि वनस्पतिते সেই দেবতাকে বারবার নমস্কার করি। আজ আমাদের অতি প্রিয় 31শে জানুয়ারি, এই দিনটি আমাদের কাছে আমাদের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর জন্মদিন, যার জন্ম হয়েছিল আজ থেকে 174 বছর আগে 1847 সালে চাঙড়িপোতা নামে একটি গ্রামে। কিন্তু শুধু শিবনাথ শাস্ত্রী তো নন, আমরা আজকে স্মরণ করব আমাদের বিদ্যালয়ের সকল প্রতিষ্ঠাতাকে, কর্মবীর দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়কে, স্মরণ করব শ্রী দুর্গামোহন দাসকে, স্মরণ করব শ্রী উপেন্দ্র কিশোর রায়চৌধুরীকে, স্মরণ করব শ্রী আনন্দমোহন বসুকে, স্মরণ করব লেডি অবলা বসুকে, স্মরণ করব লাবণ্য প্রভা সরকারকে, আর বিশেষভাবে তো আমরা স্মরণ করছি পণ্ডিত শিবনাথ শাস্ত্রীকে। সেই সময়ে সাধারণ ব্রাহ্ম সমাজে নারী শিক্ষা প্রসারের উল্লেখযোগ্য অবদান ছিল এই বিদ্যালয়ে। ইতিহাস বলছে 16 মে 1890 সালে এই স্কুলের জন্ম 13 নম্বর কর্নওয়ালি স্ট্রিটে একটি ছোট ঘরে। সেই যাত্রাপথ থেকে আজ আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি, তাই আজকে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপনের দিন, ইতিহাসের দিকে ফিরে তাকানোর দিন। একটু আগে কর্মবীর দ্বারকানাথের কথা বলছিলাম, আপনারা অনেকেই হয়তো জানেন, তবু স্মরণ করব তার একটি বিশেষ কাজের কথা। 1893 সালে এই শিক্ষালয় এন্ট্রান্স স্কুলে পরিণত হয় এবং স্কুলের ওপর নেমে আসে আর্থিক বিপর্যয় এবং ব্রাহ্ম সমাজের কার্যনির্বাহ সমিতি ঠিক করেন যে এই স্কুলটিকে তাহলে তুলে দিতে হবে। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে আমরা জানতে পাচ্ছি, সাধারণ ব্রাহ্ম সমাজের কার্যনির্বাহক সভা আর্থিক অনটনের জন্য এই স্কুল তুলিয়া দিবার সিদ্ধান্ত করিলে, ধনী না হইয়াও দ্বারকানাথ যুগের জীবন রক্ষায় অগ্রসর হইয়াছিলেন। 1895 সন হইতে উহা সর্বপ্রকার আর্থিক দায়িত্ব সানন্দে নিজস্কন্ধে গ্রহণ করেছিলেন। দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের 1000 টাকার একটি জীবন বিমা ছিল, বিনা দ্বিধায় সে বিমার পলিসি তিনি সারেন্ডার করে দেন এবং টাকা সংগ্রহ করেন এবং সেই টাকা তিনি ব্রাহ্ম বালিকা শিক্ষালয়ের জন্য ব্যয় করলেন। সেই যাত্রা প্রাণ রক্ষা করলো এই বিদ্যালয়, এবং এই ধরনের আত্মত্যাগ বোধহয় কেবলমাত্র দ্বারকানাথের পক্ষেই সম্ভব। তার একান্ত প্রচেষ্টায় এই ব্রাহ্ম বালিকা বিদ্যালয় একটি আদর্শ নারী শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। তিনি আমৃত্যু সম্পাদকও ছিলেন এই প্রতিষ্ঠানের। আগে বলেছিলাম এই স্কুলের প্রতিষ্ঠাতা শিবনাথ শাস্ত্রী, তার আত্মজীবনী যেটা তিনি 1902 থেকে 1907 সালের মধ্যে রচনা করেছিলেন, তিনি লিখেছিলেন সেখানে যে, ইংল্যান্ড হইতে ফিরিয়া আসিয়া আমি যে কয়েকটি কার্যের সূত্রপাত করিয়াছিলাম তাহার মধ্যে একটি ব্রাহ্ম বালিকা শিক্ষালয় স্থাপন, ইংল্যান্ড বাসকালে আমি যে কিন্ডারগার্টেন স্কুল দেখিয়াছিলাম এবং শিক্ষা বিষয়ক কতগুলি গ্রন্থ কিনিয়া আনিয়া নিচ্ছিলাম, সেইগুলি পাঠ করিয়া শিক্ষা সম্বন্ধে কতকগুলো নতুন চিন্তা আমার মনের মধ্যে উদয় হইল, এই শিক্ষালয় স্থাপন তাহারই ফল। তিনি আরো লিখছেন, ব্রাহ্মপাড়ায় ছেলে মেয়েদিগের সর্বদা সমাজের মাঠে খেলিতে দেখিয়া মনে চিন্তা করিতে লাগিলাম, ইহাদিগকে বেথুন স্কুল প্রভৃতি বিদ্যালয়ে না পাঠাইয়া এদের জন্য একটি ছোট স্কুল করা যাক।
স্কুলটি 3 ঘন্টা বসিবে এবং কিন্ডারগার্টেন প্রভৃতি প্রণালীতে তাদের শিক্ষা দেয়া হবে। আমি সর্বনিম্ন শ্রেণীতে বোর্ডের সাহায্যে ছবি আঁকাইয়া পড়াইতাম এবং দেখাতাম কিভাবে পড়াইতে হয়। শিবনাথ শাস্ত্রী ছোটদের খুব ভালোভাবে পড়াতে পারতেন, তার আত্মজীবনীতে এরকম অনেক উদাহরণ রয়েছে। মজার কথা হলো, তার এই আত্মজীবনীটি শিবনাথ শাস্ত্রী কোনোদিন ছাপার মুখ দেখবার কথা ভাবেননি, তাকে এক লেখার পরে তিনি এক কোণে ফেলে রেখেছিলেন। এই গ্রন্থটি আমাদের হাতে আসত না যদি না ওনার পুত্র ও পুত্রবধূ এই পাণ্ডুলিপি শিবনাথের কাছ থেকে চেয়ে নিতেন এবং তাদের অনুরোধে শিবনাথ শাস্ত্রী এই লেখাটির পরিমার্জন করেন এবং পরে প্রবাসীর যিনি সম্পাদক সেই রামানন্দ চট্টোপাধ্যায়ের হাতে এই পাণ্ডুলিপি তুলে দেওয়া হয় ছাপ্পার জন্যে এবং প্রবাসী কার্যালয় থেকে 1918 সালে এটি গ্রন্থ হয়ে প্রকাশিত হয়। রামানন্দবাবু লিখেছেন, আমি একদিন প্রেসে বসে প্রুফ দেখিতেছিলাম, এমন সময় সাধনাশ্রম থেকে পণ্ডিত মশাই এসে হাজির। তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে আত্মজীবনী গ্রন্থটি পড়ে আপনার কি মনোভাব। আমি বললাম যে আপনার আত্মজীবনী পড়ে আমি অশেষভাবে উপকৃত হয়েছি। শুনে পণ্ডিত মশায়ের চোখ দিয়ে জল বেরিয়ে এলো। তিনি বললেন, আমার মতো অযোগ্য লোকের আত্মজীবনী তোমাকে উপকৃত করেছে। উনি অনেকক্ষণ আমার মাথায় ও ঘাড়ে হাত বুলিয়ে দিয়ে বিদায় নিলেন। এরপর আরেকটি ঘটনা, একটি মজার ঘটনা, যেটার মধ্যে দিয়ে আমরা শিবনাথ ছোট ছেলে মেয়েদের তিনি কেমন ভালোবাসতেন তার প্রমাণ পাই। এটিও রামানন্দবাবুর লেখা থেকে নেওয়া। শিবনাথ তখন এলাহাবাদে এক ব্রাহ্ম পরিবারের অতিথি। যে বাড়িতে তিনি অতিথি সেই বাড়ির বালকের সেদিন জন্মদিন, তাই শিবনাথ শাস্ত্রী সেই বালকটিকে খুশি করার জন্য বেলা 10টার নাগাদ দোকানে গিয়ে ক্রিকেট ব্যাট বল এবং উইকেট নিয়ে আসেন। বালকটি অত্যন্ত খুশি, শিবনাথকে সে দাদামশাই বলতো। সে বলল, দাদামশাই চলো আমরা খেলব। শ্রান্ত শিবনাথ তাও বালকের উৎসাহ দেখে ক্রিকেট খেলতে নেমে পড়লেন। এবার রামানন্দবাবু তার অনুকরণীয় ভঙ্গিতে লিখছেন, বালকটি ভাবিয়াছিল যে বল শুধু ব্যাটের কাছেই আসে, কিন্তু শিবনাথের বলগুলি যে সরাসরি উইকেটে এসে লাগবে সে কল্পনাও করতে পারেনি। অনেক চেষ্টা করেও সে যখন অকৃতকার্য হলো শিবনাথ শাস্ত্রীর বলগুলোকে আটকানোর, সে বলল, দাদামশায় তোমার দ্বারা কিছু হবে না। হাসতে হাসতে শিবনাথ সেই বালকটিকে কোলে তুলে নিয়ে বললেন, ভাই এতদিনে কেউ একজন সঠিকভাবে আমার মূল্যায়ন করেছে। আমরা শিবনাথ শাস্ত্রীকে সাধারণত শিক্ষাবিদ হিসাবে দেখি, কিন্তু এছাড়াও তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক। তার লেখার মধ্যে পাই, বিএ পাশ করেই অন্যবিধ আকাঙ্ক্ষা আমার মনের মধ্যে আসিল। আমি কেশববাবুর পদানুসরণ করিয়া ব্রাহ্মধর্ম প্রচারে আমার জীবন দিব এই বাসনা উদিত হইল। 1869 সালে তিনি ব্রাহ্মধর্ম গ্রহণ করেন এবং তাকে ব্রাহ্মধর্ম গ্রহণ করান ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন। তার আত্যন্তিক কর্মপ্রেরণার মূলে ছিল এক ভারত, অখণ্ড ভারত ও সংগঠিত ভারত এবং সংগঠিত ও সংহত ঐক্যবদ্ধ ভারতীয় জাতি গঠনের অনুপ্রেরণা। তার ধ্যেয় ছিল স্বাধীন ও অখণ্ড ভারত। তার ভাষায় অসাম্যের ওপর সাম্য, রাজার ওপরে প্রজা, অন্যায়ের ওপরে ন্যায়ের প্রতিষ্ঠা দ্বারা এক মহাসাধারণতন্ত্র প্রতিষ্ঠাই হচ্ছে সাধারণ ব্রাহ্ম সমাজের উদ্দিষ্ট। তাই তার জীবন সম্পর্কে বলতে গিয়ে রামানন্দ চট্টোপাধ্যায় লিখেছেন,
He was not a mere preacher. He was not a mere minister. He was not a mere teacher. And he was not a mere social reformer. He was not a mere orator, nor was he a mere poet, novelist, and essayist. Over and above these roles, which he so worthily filled, stood out his broad and deep personality. He was a great man. উনি সেখানে ম্যান কথাটি পুরোটাই ক্যাপিটাল লেটারে লিখেছেন। রবীন্দ্রনাথ তার ব্যক্তি প্রসঙ্গ লেখাতে শিবনাথ সম্পর্কে বলেছেন, শিবনাথের প্রকৃতির একটি লক্ষণ বিশেষ করিয়া চোখে পড়ে, সেটি হলো তার প্রবল মানব বৎসলতা। মানুষের ভালোমন্দ দোষগুণ সব লইয়াই তাহাকে সহজে ভালোবাসিবার শক্তি খুব বড় শক্তি। যাহারা শুষ্ক ভাবে সংকীর্ণ ভাবে কর্তব্যনীতি চর্চা করেন তারা এই শক্তিকে হারাইয়া ফেলেন। কিন্তু শিবনাথের সহৃদয়তা এবং কল্পনাদীপ্ত অন্তর্দৃষ্টি দুই ছিল, এই জন্য মানুষকে তিনি হৃদয় দিয়ে দেখতে পারতেন। তাকে সাম্প্রদায়িক বা অন্য কোনো বাজার দরের কষ্টিপাথর দিয়ে বিচার করে যাচাই করতেন না। তাহার আত্মজীবনী পড়িতে পড়িতে এই কথাটাই বিশেষ করিয়া মনে হয়, তিনি ছোট ও বড় নিজের সমাজের অন্যান্য সমাজের নানাবিধ মানুষের প্রতি এমন একটি ঔৎসুক্য প্রকাশ করিয়াছেন, যা হইতে বুঝা যায় যে তাহার হৃদয়ে প্রচুর হাসিকান্না সরস সমুজ্জ্বল ও সজীব ছিল। কোনো ছাঁচে ঢালাই করিয়া কঠিন আকারে গড়িয়া তুলিবার সামগ্রী ছিল না। তিনি অজস্র গল্পের ভাণ্ডার ছিলেন, মানব বৎসল্য হইতেই এই গল্প তার মনে কেবলই জন্মিয়া উঠিয়াছিল। সুকুমার রায় তার অতীতের ছবি কবিতাটিতে লিখেছেন, শাস্ত্রী শিবনাথ সকল ফেলি, বিষয়ে বাসনা চরণে ঠেলি, বহু নির্যাতন বহিয়াশিরে, অনুরাগে ভাসি নয়ন নীরে, সর্বত্যাগী হয়ে ব্যাকুল প্রাণে, ছুটে আসে ওই কিসের টানে। তাই আজ আমরা এই সমস্ত মহাপুরুষদের বাণী নিয়ে এগিয়ে চলব, যে বিদ্যালয় আমাদের হাতে ধরে নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছে, আমরা সেই পথে অগ্রসর হব। ঈশ্বর আমাদের মনের মধ্যে সেই জোরটি দিন, সেই কনভিকশনটি এনে দিন, আমরা তার চরণে নতমস্তকে দাঁড়িয়ে তার আশীর্বাদ মাথায় পেতে নেব। যে শিক্ষা আমাদের দেয়া হয়েছে সেই শিক্ষাই যেন আমাদের পাথে হোক, আমরা যেন এই সমাজের মধ্যে অন্যরকম ভাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারি। যে শিক্ষা দানের মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি সেই শিক্ষাকে যেন কাজে লাগাতে পারি। হে ঈশ্বর, তুমি আজ আমাদের মধ্যে তোমার আশীর্বাদ দাও। জৈন ঋষিদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি, শিবমস্তু সর্বজগত পরহিত নিরন্ত ভবন্তু ভূতগণ দোষং নাশং প্রয়ন্তু সর্বত্র সুখী ভবতু লোক। এই সকল জগতের কল্যাণ হোক, প্রাণীগণ পরহিতে নিযুক্ত হোক, যা কিছু দোষ এসব বিনষ্ট হোক, লোকে সর্বত্র সুখী হোক। ওম ব্রহ্ম কৃপাহি কেবলম, শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসত্। অনন্ত অপার তোমায় কে জানে, অনন্ত অপার তোমায় কে জানে, তুমি দেখা না দিল প্রাণে, ধ্যান অপার তোমায় কে জানে। বাক্য মানাতে তো তুমি অনাদি,
প্রাণে প্রাণ রূপে ব্রহ্ম আছো প্রাণে অনন্ত অপার তোমায় কে জানে অনন্ত অপার তোমায় কে জানে অজড় অমর চিন্ময় সুন্দর নিত্য নিরঞ্জন পাবন হে অজর অমর চিন্ময় সুন্দর নিত্য নিরঞ্জন পাবন হে অরূপ অবয় এক অদ্বিতীয় দিব্য জ্যোতি ধর অমৃত আকর অরূপ অবয় এক অদ্বিতীয় দিব্য জ্যোতি ধর অমৃত আকর তোমারি তুলনা তুমি প্রভু হে তোমারি তুলনা তুমি প্রভু হে অনন্ত অপার তোমায় কে জানে তুমি দেখা না দিলে প্রাণে ধ্যানে জ্ঞানে অনন্ত অপার তোমায় কে জানে আজ 31শে জানুয়ারি ব্রাহ্মবালিকা শিক্ষালয়ের একটি বিশেষ দিন, বলা যেতে পারে সবচেয়ে প্রিয় দিন। কিন্তু আজকের অতিমারী সংকটের জন্য স্বাভাবিকভাবে এই দিনটি পালন করা সম্ভব হলো না। আমি জানি এর জন্যে বর্তমান ছাত্রীদের, বিশেষত প্রাক্তন ছাত্রীদের আক্ষেপের শেষ নেই। তবু সব প্রতিকূলতাকে দূরে সরিয়ে আজকের দিনটি তো পালন না করলেই নয়। 31শে জানুয়ারি ব্রাহ্মবালিকা শিক্ষালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর জন্মদিন। এই দিনটি শিবনাথ শাস্ত্রী ও অন্যান্য প্রতিষ্ঠাতাদের স্মরণ ও শ্রদ্ধা জ্ঞাপনের দিন, যাদের অক্লান্ত পরিশ্রমে ও ঐকান্তিক চেষ্টায় এই শিক্ষালয় গড়ে উঠেছে। ধ্যান গম্ভীর উপাসনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রাক্তন ছাত্রী ও প্রাক্তন শিক্ষিকা হিসেবে গর্বে বুক ফুলে ওঠে যখন ভাবি 19শ শতাব্দীর সেই সব উজ্জ্বল ব্যক্তিত্বের স্পর্শে আমাদের স্কুল গড়ে উঠেছে। পণ্ডিত শিবনাথ শাস্ত্রী, দুর্গামোহন দাস, দ্বারকানাথ গাঙ্গুলী, নীলরতন সরকার, জগদীশচন্দ্র বসু, অন্নদাচরণ সেন, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, কালীনারায়ণ রায় প্রভৃতি ব্রাহ্ম নেতাদের সংগ্রাম ও আত্মত্যাগ রয়েছে এই স্কুলের প্রতিষ্ঠা পর্বে। শিক্ষার আলোকে আলোকিত হয়ে এই মহাযজ্ঞে সামিল হলেন বিশিষ্ট ব্রাহ্ম মহিলারা, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দ্বারকানাথ গাঙ্গুলির স্ত্রী ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলী, জগদীশচন্দ্র বসুর ভগিনী লাবণ্যপ্রভা বসু,
দুর্গামোহন দাসের জ্যেষ্ঠা কন্যা সরলা রায়, কনিষ্ঠা কন্যা ও জগদীশচন্দ্র বসুর স্ত্রী লেডি অবলা বসু, কামিনী রায় প্রভৃতি। ব্রাহ্মবালিকা শিক্ষালয় বিদ্যালয় নয়, শিক্ষালয়। নারীর পুঁথিগত শিক্ষার ক্ষেত্রে সামগ্রিক শিক্ষার বিকাশ ছিল এই শিক্ষালয়ের অন্যতম মূল লক্ষ্য। নারী জাতি হীনবুদ্ধি সম্পন্ন ও স্ত্রী শিক্ষা সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেবে, ঊনবিংশ শতাব্দীর এই বদ্ধমূল ধারণার মূলে কুঠারাঘাত করেছিলেন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়। তিনি বুঝেছিলেন নারীর সচেতনা, আত্মমূল্যায়ন ও অধিকার বোধের ক্ষমতা তখনই জাগানো সম্ভব যখন তারা সর্বাঙ্গীন শিক্ষার সুযোগ পাবে। প্রাচীনকালে যাজ্ঞবল্ক পত্নী মৈত্রেয়ী স্বামীর কাছে জিজ্ঞাসা করেছিলেন, জেনাহং নামৃতাশ্যাম কিমহং তেন কুর্যাম। এইভাবেই অর্জন করেছিলেন দুরূহ ব্রহ্মজ্ঞানের অধিকার। প্রাচীনকালে যা সম্ভব হয়েছে তা এখনই বা হবে না কেন? সেই পুনর্জাগরণের মহাযজ্ঞে এগিয়ে এলেন শিবনাথ শাস্ত্রী ও তাঁর সহযোগী ব্রাহ্ম নেতারা এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, পণ্ডিত মদনমোহন তর্কালঙ্কার, ডেভিড এয়ার ও বেথুনের মতো শুভানুধ্যায়ীরা। এইভাবে বিশিষ্ট মনীষীদের সম্মান জানিয়ে ও সুমধুর এবং ভাবগম্ভীর ব্রহ্মসঙ্গীতের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে ভোজন। 31 জানুয়ারির 4-5 দিন আগে থেকেই শুরু হয় প্রস্তুতি পর্ব। দেবদারু পাতা দিয়ে গেট সাজানো, আলপনা দেয়া, মেরি কার্পেন্টার হলের উপাসনাস্থল সাজানো, খাওয়া দাওয়া ও রান্নার তদারকি করা, এই বিপুল কর্মযজ্ঞ চলে দিন কয়েক ধরে। ছাত্রীদের কাছে লোভনীয় কাজ হলো লাড্ডু পাকানো, তার সাথে তাদের চোখও চকচকে হয়ে ওঠে, চলে হাত সাফাই। পরবর্তীকালে শিক্ষিকারা সেটা বুঝতে পেরে ভলেন্টিয়ার্স মেয়েদের মধ্যে আগে থেকেই লাড্ডু বিলিয়ে দেন। সেই আমাদের ছাত্রী অবস্থায় ছিল ভেজিটেবল চপের প্রচলন। সেই চপ চুরির লোমহর্ষক কাহিনী 31-এর পরে কয়েকদিন ধরেই চলত। শুধু সকল শ্রেণীর ছাত্রীরা নয়, শিক্ষিকা, কর্মচারী এবং বাইরের কিছু নিমন্ত্রিতরাও এই ভোজন পর্বে সামিল হন। সব কাজের দায়িত্ব ভাগ করে দেওয়া আছে, কারা ছেঁচড়া দেবে, কারা খিচুড়ি পরিবেশন করবে, কারা চাটনি দেবে, তাদের বুকের লেবেল লাগানো। কিন্তু সকল কাজে রয়েছে, সমস্ত কাজে রয়েছে স্বাতন্ত্র্য ও সুরুচিচ্ছা। তৃতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমে স্কুলের 3টি বিভাগের ছাত্রীরা অনুষ্ঠান করল, পরে প্রাক্তন ছাত্রীদের অনুষ্ঠান। স্মৃতির রসে জারিত হয়ে পুরনো সেই দিনের কথা বলতে গিয়ে প্রাক্তনীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। কখনো কখনো তরুণী ও প্রবীণা প্রাক্তনীদের নৃত্যে ও গানে মেরি কার্পেন্টার হলে নেমে আসে মুগ্ধতা। এখানেই শেষ নয়, এরপরে চলে প্রাক্তন ছাত্রীদের ভোজন পর্ব। তারাও কিন্তু লাড্ডুর ব্যাপারে বেশ দুর্বল। উৎসব শেষ হয় বিদ্যালয়ের নিজস্ব সঙ্গীতের মধ্যে দিয়ে। জীবনে মরণে শয়নে স্বপনে জপিব মন্ত্র রাখিব স্মরণ শ্রদ্ধয়া তপসা সেবয়া। সারাদিন ব্যাপী এই ধরনের সামগ্রিক অনুষ্ঠান ও পুনর্মিলন উৎসব আর কোনো প্রতিষ্ঠানে হয় বলে আমার জানা নেই। কালের নিয়মে
অনেক কিছুরই পরিবর্তন হয়েছে ও হবে, তবু ছাত্রীদের মনে রাখতে হবে শিক্ষালয়ের মূল মন্ত্র শ্রদ্ধা তপস্যা সেবায়া। প্রকৃত শিক্ষা ভক্তি সাধনা ও স্নেহের যত্নে হয়, এটা মনে রাখতে হবে। চরণ ধ্বনি শুনি তব নাথ জীবন তীরে কত নীরব নির্জনে কত মধু সমীরে। চরণ ধ্বনি শুনি তব নাথ গগনে গ্রহ তারা চায় অনিমেষে চাহিরায় গগনে গ্রহ তারা চায় অনিমেষে চাহিরায় ভাবনা স্রোত হৃদয়ে বয় ধীরে একান্তে ধীরে। চরণ ধ্বনি শুনি তব নাথ চাহিয়া রহে আঁখি মম তৃষ্ণা তুর পাখি সম শ্রবণ রয়েছি মেলি চিত্ত গভীরে। কোন শুভ প্রাতে দারাবিরিদি মাঝে কোন শুভ প্রাতে দারাবিরিদি মাঝে ভুলিব সব দুঃখ সুখ ডুবিয়া আনন্দ নীরে। চরণ ধ্বনি শুনি তব নাথ জীবন তীরে কত নীরব নির্জনে কত মধু সমীরে। চরণ ধ্বনি শুনি তব নাথ। আজ 31শে জানুয়ারি ব্রাহ্মবালিকা শিক্ষালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা আচার্য শিবনাথ শাস্ত্রীর জন্মদিন। প্রতি বছর বহু প্রতীক্ষিত এই দিনটিতে স্কুল সেজে ওঠে এক অপরূপ সাজে। ফুলে ফুলে আলোয় আলোয় উদ্ভাসিত হয় স্কুল প্রাঙ্গণ। সকালের উপাসনা, দুপুরে খিচুড়ির বালতি হাতে ছাত্রীদের ছুটি, আর বিকাল না হতেই বিভিন্ন বৈশ্বিক প্রাক্তনীদের উজ্জ্বল উপস্থিতি এবং উচ্ছল কলরবে আনন্দের ঢল নামে। প্রতিবছর এই দিন শ্রদ্ধেয় মনীষীর জন্মদিনটি অজস্র ছাত্রীর শ্রদ্ধায় পূর্ণ হয়ে ওঠে। স্কুলে গেট দিয়ে ঢোকার মুখে কপালে চন্দনের ফোঁটাটি পেয়ে আনন্দে গর্বে উদ্ভাসিত হয় বহু যুগ আগে পাশ করে যাওয়া ছাত্রীটির মুখ। সবার মনে সেদিন একটাই বার্তা, আমরা আমাদের প্রাণপ্রিয় শিক্ষালয় ব্রাহ্মকার্সের ছাত্রী। সবুজ মাঠ পেরিয়ে আলোয় আলোকিত মেরি কার্পেন্টার হল, যার দেওয়ালে বরেণ্য মনীষীদের ছবি মনে পড়িয়ে দেয় স্কুলটির গৌরব গাথা। বাংলার নারী শিক্ষার এক মহান প্রতিষ্ঠান, যার প্রতি স্তরে রয়ে গেছে আদর্শবান সংবেদনশীল বাংলার নবজাগরণের পথিকৃত ব্রাহ্ম সমাজের বহু শ্রদ্ধেয় মানুষের স্বপ্ন। ব্রাহ্মবালিকা শিক্ষালয়ের নামের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে এক গভীর ব্যঞ্জনা। এই প্রতিষ্ঠান ছাত্রীদের জীবন গঠন করতে চেয়েছে, যে জীবন হবে শিক্ষায় সংস্কৃতিতে শ্রদ্ধায় সেবায় সর্বাঙ্গ সুন্দর। নিছক বিদ্যাদানের সীমাবদ্ধতা নয়, এর উদ্দেশ্য ছিল আরও অনেক বেশি গভীর, অনেক বেশি ব্যাপক। এখন করোনার উপদ্রবে বিশ্বব্যাপী জ্যোতির্মারীর দুর্যোগ চলেছে, তার ফলে এবছর 31শে জানুয়ারির উৎসব পালন করা সম্ভব হলো না। এ বেদনায় আমরা সবাই মৃয়মান, কিন্তু দিনটি পালন হচ্ছে ভার্চুয়ালি। আমরা দিনটিকে পালন করব সমস্ত অন্তর দিয়ে, বাইরে যে আলো জ্বালানো গেল না
সে আলিজনক আমাদের সকলের অন্তরে। মহামনীষী রাজা রামমোহন রায় অবমাননাময় জীবন থেকে মেয়েদের মুক্তি দেওয়ার চেষ্টা করেছিলেন। সহমরণ প্রথা বন্ধ করার জন্য সারা জীবনব্যাপী সংগ্রাম করেছিলেন। মেয়েদের সম্বন্ধে রক্ষণশীল সমাজপতিদের হীন কটূক্তিকে যুক্তির তলেবাড়িতে ছিন্ন বিচ্ছিন্ন করেছিলেন। সেই আলোকময় মানুষটির প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজের সংবেদনশীল উদারমনস্ক অনুগামীরা তার পথ ধরে আরও বহু কাজের সঙ্গে মেয়েদের জন্য তৈরি করেছিলেন এই ঐতিহাসিক প্রতিষ্ঠান। তারা চেয়েছিলেন মেয়েরা সমহিমায় সমমর্যাদায় প্রতিষ্ঠিত হন। আজ থেকে 130 বছর আগে অত্যন্ত রক্ষণশীল এই দেশে তাদের সংগ্রাম যে কত দুরূহ ছিল আজ তা অনুভব করা কঠিন। দূর দূর থেকে মেয়েরা যাতে পড়তে আসতে পারেন তার জন্য স্কুলে জন্মলগ্ন থেকে তৈরি হয়েছিল হোস্টেল। আচার্য শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, দুর্গামোহন দাস, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের মতো বরেণ্য মানুষদের অশেষ অবদান ব্রাহ্ম বালিকা শিক্ষালয়ের স্তরে স্তরে। পরবর্তীতে তাদেরই আশীর্বাদ ধন্যা লেডি অবলা বসুর সম্পাদনায় স্কুলটি সমৃদ্ধতর হল। মেয়েদের সুনাগরিক করার উদ্দেশ্যে তিনি যে কত রকম শিক্ষার ব্যবস্থা করেছিলেন তা ভাবলে অবাক লাগে। রবীন্দ্রনাথ ঠাকুর শিবনাথ শাস্ত্রীর প্রসঙ্গে বলেছিলেন, শিবনাথের প্রকৃতির একটি বিশেষ লক্ষণ বিশেষ করিয়া চোখে পড়ে, সেটি তাহার প্রবল মানব বৎসলতা। তিনি মানুষকে হৃদয়ে দিয়া দেখিতে পারিতেন, তাহাকে সাম্প্রদায়িক বা অন্য কোনো বাজার দরের কোষ্ঠীপাথরে যাচাই করিতেন না। এই মানুষের এই মহানুভব মানুষটি সম্বন্ধে রামানন্দ চট্টোপাধ্যায় লেখেন, সমাজ সংস্কার প্রচেষ্টায় তিনি একজন প্রধান কর্মী ছিলেন। তাহার গৃহে অনেক অনাথ ও বিধবা আশ্রয় পাইয়া মানুষ হইয়াছেন, তাহাদের সাহায্যের জন্য তাহার বৃহৎ দ্বার উন্মুক্ত ছিল। আমরা যারা ব্রাহ্মবালিকা শিক্ষালয়ে পড়ার সুযোগ পেয়েছি তারা ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিদ্বান ও সমাজ সংস্কারক আচার্য শিবনাথ শাস্ত্রীর জন্মদিন পালনে অংশ নিতে পেরে গর্বিত বোধ করি। আজ যদি এ বিশেষ পরিস্থিতিতে অন্য বছরের মতো উদযাপন সম্ভব নাও হয়, আমরা যেন হৃদয় দিয়ে তাঁদের আদর্শবোধকে গ্রহণ করতে পারি। তাঁদের দেওয়া শ্রদ্ধা তপস্যা সেবয়া এই মূল মন্ত্রটিকে বুকে নিয়ে এই স্কুলের ছাত্রীদের পথ চলা যেন কখনো না ভুলে। এই স্কুলের বহু ছাত্রী স্বাধীনতা আন্দোলনে, সামাজিক আন্দোলনে, অধ্যাপনায়, গবেষণায় এবং সাংস্কৃতিক ক্ষেত্রে গৌরবময় ভূমিকা পালন করেছেন ও করছেন। এই ধারা প্রবাহিত হোক সামনের দিনগুলিতে, মানুষকে ভালোবেসে মানব কল্যাণের জন্য যাবতীয় কুপ্রথার পর্দা ছিন্ন করে আলোর দিকে এগিয়ে চলাই হোক শিক্ষালয়ের ছাত্রীদের প্রধান। এক একটা তারিখ আমাদের জীবনে অদ্ভুতভাবে থাকে। 31শে জানুয়ারি আমাদের জীবনের সবার জীবনেরই, যারা ব্রাহ্মবালিকা শিক্ষালয়ে পড়েছে, তেমনই একটি বিশেষ তারিখ। সেদিন অন্য যে ঘটনাই ঘটুক না কেন, আমাদের কাছে সেটি আমাদের স্কুলের জন্মদিন। আর কোন স্কুল? ব্রাহ্মবালিকা শিক্ষালয়, যে স্কুল আসলে আমাদের মা, আসলে আমাদের সমস্ত কিছু শিখিয়েছেন। আমার জীবনে তিনজন মা, একজন আমার মা গর্ভধারিণী মা, আরেকজন আমার স্কুল, আরেকজন হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যার আঁচলের তলায় সারা জীবনই থেকে গেলুম, স্বাবলম্বী হতে পারলুম না। আমি একটি সুনেত্রা ঘটকের রচনা পড়ে শোনাচ্ছি, যেটি পড়লে আমার সবসময় মনে হয় যে আমারই এটা পড়া উচিত, কারণ আমি ব্রাহ্মবালিকা শিক্ষালয়ে পড়েছি, আমার রবীন্দ্রনাথ এমনই হতে পারেন এবং আমার মা ছোঁয়াও পাই, স্কুল মা নিজের মা। সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গির্জা রবীন্দ্রসঙ্গীত, আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই সব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ কিংবা 22শে শ্রাবণের ব্যথা নয়। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি
কিংবা বোলপুরের বিশ্বভারতী আমি কোথাও তাকে তেমন করে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে। তবে তাও যেমন তেমন কিংবা যখন তখন নয়, সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে শুদ্ধ হতে যান তখন। আমার মা কখনো গান শেখেনি, কেন শেখেনি এমন গলা? মা বলেন রবি ঠাকুরের গান তো তানের নয় প্রাণের, তাই আসলে তার মুখে এমন কথা মানায় কারণ বাড়ির পরিবেশ থেকে পাওয়া শিক্ষায় তাকে তৈরি করে দিয়েছিল। আর শেখার দরকার কি একথা বলেন আমার বাবা। মা যখন কলঘরে তার প্রাণের গান গাইতে থাকে তখন জলের ঝিরঝিরে শব্দগুলো যেন সহস্র বীণা হয়ে গানের কথাগুলোকে সুরের সঙ্গে একাকার করে দিয়ে আমার শরীরে ঢুকে যায়। আমি বুঝতে পারি এখন আমার আর রক্ষে নেই, আমি এখন কিছুই করতে পারবো না শুধুই শুনে যাওয়া ছাড়া। তাই মা স্নানঘরে দরজা বন্ধ করলেই আমি বাইরে কান পাতি। আমি কিন্তু সব শব্দের অর্থ বুঝি না। সেদিন মা গাইছিল যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর, আর পারিনে রাত জাগতে হে নাথ ভাবতে অনিবার। এই অনিবার শব্দের অর্থে এসে আমি হোঁচট খেয়েছিলাম। আর মাও বোধ হয় সব কথাগুলো জানা না থাকায় ঘুরে ফিরে ওই দুটো লাইনই গাইছিল। মাকে জিজ্ঞেস করতে মা বলল এবার তোমার ক্লাস সিক্স হলো, সব কথার অর্থ জানতে চাইবে না, নিজে আবিষ্কার করার চেষ্টা করো, ভাবো আরও ভাবো। আমি ভাবতে থাকি, ভাবতেই থাকি, কুল কিনারা পাই না। মা বলে তুমি সত্যি ভাবছো, একটুও না থেমে? আমি বলছি সত্যি ভাবছি মা, নন স্টপ। মা বললো নন স্টপ ভাবতে পারছো আর ভাবতে অনিবার, এত কঠিন হলো বোঝার পক্ষে? স্কুলে আমরা অনেক উঁচু ক্লাসে এসে বাংলা পড়তে শুরু করি তো তাই শক্ত কথায় এসে বারবার মুখ থুবড়ে পড়তে হয়, কিন্তু আমার মায়ের গান আর রবীন্দ্রনাথ এই দুইয়ে মিলে আমার স্টকে এখন অনেক বাংলা শব্দ। সেই অর্থে রবীন্দ্রনাথ কিন্তু আমার মাস্টার মশাই, এমনকি আমার ডিকশনারিও। কিন্তু শুধুই তাই নয়, রবীন্দ্রনাথ আমার কাছে অনেক কিছু। আমার মায়ের একটা প্রিয় গান কাঁদালে তুমি মরে ভালোবাসারই ঘায়ে, দু একদিন পরে পরে মার মুখে গানটা শুনতে শুনতে এই গানটা আমার এমন আপনার হয়ে গেছে যে এর যে আলাদা কোনো মানে থাকতে পারে তাই আমার মাথায় আসেনি কখনো, মার কাছে জানতেই চাইনি। সেদিন হঠাৎ বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো, আমার বুকের মধ্যে কীরকম একটা কষ্ট হতে লাগলো। বাইরে ভীষণ বৃষ্টি, ঝমাঝম বৃষ্টির ধারায় আমার কষ্ট আমার ভালো লাগা সব কিছুকে ছাপিয়ে আমার সারা শরীর ঝাপটায় ভিজে গেল। জলের ঠাপ থেকে ঘরদোর বাঁচাতে কখন যে মা জানলা বন্ধ করতে শুরু করেছে টের পাইনি। টের পেতেই জানতে চাইলাম অভিসার মানে কি মা? মা বলল অভিসার আবার কোথায় পেলে? কেন তোমার গানে? আমার গানে অভিসার? ও তোমার অভিসারে যাবা অগম পারে। হ্যাঁ মা ওখান থেকে। অভিসার মানে যাওয়া, কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া। বলি মাতার ঘর গৃহস্থালি গুছোতে কোথায় যে উধাও হলো। গমন মানে যদি যাওয়া হয় তাহলে অগম মানে যেখানে যাওয়া যায় না। অগম শব্দটার মানে বুঝতেই অভিসারে যেতে চাওয়া আর যেতে পারা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। বুঝলাম কেন পরাণে বাজে বাঁশি আর কেনই বা নয়নে বহে ধারা। বুঝলাম দুঃখের মাধুরী মানে ভালো লাগা দুঃখ। আরও বুঝলাম সব কেড়ে নিয়েও কেউ কিছুতেই ছাড়ে না, আবার যার কেড়ে নেওয়া হলো তার মনও সরে না যেতে। ঝরো ঝরো বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমি মার মতোই খোলা গলায় গাইতে লাগলাম। তোমার অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে, কাঁদালে তুমি মরে ভালোবাসারি ঘায়ে, কাঁদালে তুমি মরে। জানলায় চোখ পড়তেই দেখি আমার মতো করেই মা আমার গান শুনছেন, চোখাচোখি হতেই বললেন
ঢের হয়েছে, উঠে এসো এবার। সব সাপে ভেজা জামায় ঘরে ঢুকি, দেখি বাবা ফিরে এসেছেন কখন। বললেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে বর্ষার গান এলো না মনে। বাবাকে কী করে বোঝাই অভিশাপ শব্দের মানেটুকু এখন আমি জানি। আজই জেনেছি, জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায়। এইসব নিয়েই আমার রবীন্দ্রনাথ। আমার রবীন্দ্রনাথকে আমি এইভাবে মেঘলা আকাশে, বাদল বাতাসে, মার স্নানের শব্দে, সাবানের গন্ধে, বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে বারবার পেতে চাই, বছরের পর বছর, প্রতি বছর, যত দিন যাবে। নমস্কার। সকল গর্ব দূর করে দিব তোমার গর্ব ছাড়িব না, সবারে ডাকিয়া কহিব যেদিন পাব তব পদ রেণু কনা, সকল গর্ব দূর করে দিব তোমার গর্ব ছাড়িব না, সবারে ডাকিয়া কহিব যেদিন পাব তব পদ রেণু কনা, সকল গর্ব দূর করে দিব তোমার গর্ব ছাড়িব না, তব আহ্বান আসিবে যখন সে কথা কেমনে করিব গোপন, তব আহ্বান আসিবে যখন সে কথা কেমনে করিব গোপন, সকল বাক্যে সকল কর্মে প্রকাশিবে তব আরাধনা, সকল গর্ব দূর করে দিব তোমার গর্ব ছাড়িব না, যত মান আমি পেয়েছি যে কাজে সেদিন সকলে যাবে দূরে, তবু তো শুধু তব মান দেহে মনে মোর, বাজিয়ায় উঠিবে এক সুরে, যত মান আমি পেয়েছি যে কাজে সেদিন সকলে যাবে দূরে, শুধু তব মান দেহে মনে মোর, বাজিয়ায় উঠিবে এক সুরে, পথেরও পথিক সেও দেখে যাবে তোমারও বারতা মন মুখ ভাবে, পথেরও পথিক সেও দেখে যাবে তোমারও বারতা মন মুখ ভাবে, তো ভব সংসার বাতায়ন তলে বসে রব যাবে আনমনা,
সকল গর্ব দূর করে দেব তোমার গর্ব ছাড়িব না। জানুয়ারি ব্রাহ্মবালিকা শিক্ষালয়ের একটি বিশিষ্ট দিন। সারা বছর অপেক্ষা করে থাকি ছাত্রীরা, শিক্ষিকারা, অশিক্ষক কর্মচারীরা এবং বহু প্রাক্তনীরা। ব্রাহ্মবালিকা শিক্ষালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা শিবনাথ শাস্ত্রীর জন্মদিনের উপলক্ষে শ্রদ্ধা জানানো শুরু হয় উপাসনার মাধ্যমে। আগের দিন থেকেই ফুল এবং আলোয় সাজু সাজু হয়ে ওঠে এই শিক্ষালয়। সারাদিন আনন্দের সঙ্গে ব্যস্ত থাকে ভলেন্টিয়ার মেয়েরা শিক্ষিকাদের সঙ্গে খিচুড়ি এবং আনুষঙ্গিক ব্যঞ্জন পরিবেশন করার জন্য। কিন্তু এবছর কোভিড-19 মতো পৃথিবীব্যাপী অতিমারির ফলে প্রত্যক্ষ অনুষ্ঠান করা গেল না, ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হতে চলেছে। আগামী বছরের অপেক্ষায় থাকলাম, অতিমারি কাটিয়ে অবশ্যই আমরা সকলে মহা আনন্দে প্রত্যক্ষ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষালয়কে ঝলমল করে তুলব। শেষ করলাম, ধন্যবাদ। মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ শোভন সভা নিরোখী মন প্রাণ ভুলে মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ নীরব নিঃশেষ সকল মানুষের কাছে সে বড় আপনার, সে বড় আনন্দের। শৈশব থেকে কৈশোর পেরিয়ে যৌবনে পৌঁছানোর সকল গল্প, একেবারে অপরিচিত অক্ষর থেকে শিক্ষিত হয়ে ওঠার প্রথম ধাপ হল স্কুল। চরিত্র ও জীবনের ভিত গড়ে দেয় স্কুল। সকলের মতো আমার ক্ষেত্রেও তার অন্যথা নয়। মায়ের কোল থেকে একটু বড় হয়ে দু চোখ মেলে নতুন পৃথিবীটাকে একটু একটু করে চিনতে শিখে নিজের চেনা ছোট্ট বৃত্তের বাইরে পা ফেলে সবাই স্কুলের চৌহদ্দিতে প্রবেশ করে। তবে আমার ক্ষেত্রে তা ছিল একেবারে অন্যরকম। আমার প্রথম স্কুলে যাওয়া না নিজের পায়ে ভর দিয়ে মোটেই নয়, মায়ের কোলে চড়ে। তখন আমার বয়স মাস ছয়েক হবে। সেই থেকে ওই বিশাল সবুজ মাঠে ঘেরা লাল বাড়িটা আমার দ্বিতীয় বাড়ি হয়ে গিয়েছিল। আর কথায় বলে না, শিশু জন্মের আগে মা যা যা করেন তা সন্তানের জীবনে প্রভাব ফেলে, কথাটা কতটা সত্যি আমি বলতে পারবো না। তবে জন্মের আগে আমার সূচনাকাল থেকেই ব্রাহ্মবালিকা শিক্ষালয়ের সাথে আমার নিবিড় টান গড়ে উঠেছিল। ঠিক যেমন মায়ের সাথে সন্তানের নাড়ির টান, আমার মা ও স্কুলের শিক্ষয়িত্রী ছিলেন।
ধীরে ধীরে মায়ের কোল ছেড়ে আমিও হাঁটতে শিখলাম। তখন বাড়ির পরে আমার সময় কাটানো বা আনন্দ করার জায়গা বলতে মার হাত ধরে লাল বাড়িটায় ঢুকে পড়া। তারপর কত আহ্লাদ আনন্দ, এরোর কোলে চড়ে লাল বাড়িটাকে চিনতে শেখা, দিদিদের আদর পাওয়া, সেসব অবশ্য আমার স্মৃতিতে নেই, মার মুখে শোনা। প্রায় 3 বছর বয়সে মা আমাকে আমাদের লেডি অবলা বসু শিশু ভবনে ভর্তি করে দিলেন। সে তো আমার স্কুল নয়, আমার খেলা ঘর। নতুন অনেক বন্ধু পেলাম, সঙ্গে পেলাম অনেক শ্রদ্ধেয় গুণী শিক্ষিকাদের। তাদের শিক্ষায় সান্নিধ্যে হাসি খেলায় আমরা বড় হতে থাকলাম। বলাই হয়নি, একটা মজার ব্যাপার, মনে হয় আর অন্য স্কুলে সে ব্যবস্থা ছিল না। আমাদের একদম ছোট্ট ক্লাসে 3-4 বছরের বাচ্চাদের দুপুরবেলায় 17 ইঞ্চি পেতে বালিশ দিয়ে শুতে হতো, আর আমি কোনো দিন ঘুমাতাম না। আর আমার পাশে যে বন্ধু শুতো তাকেও জাগিয়ে রাখতাম। এমনি করে কেটে গেল কয়েক বছর, আর আমরাও একটু বড় হয়ে গেলাম। ক্লাস 2 শেষ, এবার বড় বাড়ি যাওয়ার পালা। মন খুব খারাপ হয়ে গেল। এবার সকাল 6:30 স্কুল, খুব ভোরে উঠে যেতে হতো, বেশ কান্না পেত। দেখতে দেখতে 2 বছরও কেটে গেল। এবার ক্লাস 5 ডে সেকশন, আমার জন্য বেশ অদ্ভুত ব্যাপার। যেসব মায়ের বন্ধুদের এতদিন মাসি বলে ডেকেছি, আজ তাঁরা আমার শিক্ষিকা। প্রথম প্রথম অসুবিধা হলেও খুব সহজেই মানিয়ে নিয়েছিলাম। বলাই বাহুল্য, ক্লাস 5 অন্য স্কুলে চান্স পেয়েও আমি আমার প্রিয় স্কুল ছেড়ে অন্য কোথাও ভর্তি হইনি। শ্রদ্ধায়া তপস্যা সেবায়া, এই ছিল আমাদের স্কুলের মূল মন্ত্র। আজও যেন জীবনের প্রতি ছত্রে মনে করিয়ে দেয়। বাংলায় 12 মাসে 13 পার্বণের মতোই আমাদের স্কুলে সারা বছর নানান অনুষ্ঠান লেগেই থাকত, এবং তাতে আমরা সবাই অংশগ্রহণ করতাম সানন্দে। বন্ধুরা মজা করে বলত ব্রাহ্মবালিকা নাট্যালয়। আজ অনুভব করি, ব্রাহ্মবালিকা শিক্ষালয় শুধু বিদ্যালয় নয় কেন, জীবনের বহু ক্ষেত্রে শিক্ষার বীজ বপন হয়েছিল ওই পুণ্য ভূমিতেই। সাংস্কৃতিক মনস্কতাকে সযত্নে লালন করেছে আমাদের শিক্ষালয় সেই শুরুর দিন থেকেই। তাই বলে পড়াশুনোকে কখনো অবহেলা করা হয়নি, সেটাই ছিল মূল। আর চরিত্র গঠনে আর মানুষ হয়ে উঠতে এগিয়ে যেতে সাহায্য করেছে আমাদের। ব্রাহ্ম সমাজের বিশিষ্ট ব্যক্তি শিবনাথ শাস্ত্রী মহাশয় এবং ব্রাহ্ম সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিত্বদের সহায়তায় আমাদের এই শিক্ষালয় বিগত 130 বছর ধরে নারী শিক্ষার প্রচলন এবং প্রসারে বাংলা তথা দেশে অগ্রগণ্য ভূমিকা গ্রহণ করে এসেছে। এই শিক্ষালয় থেকে বহু কৃতী ছাত্রী স্বমহিমায় নিজ কর্মদক্ষতায় সমাজে প্রতিষ্ঠা লাভ করেছেন। এই মহান শিক্ষা প্রতিষ্ঠান, এই মহিরুহের ছত্রছায়ায় আসন গ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আমি গর্বিত, আমি ব্রাহ্মবালিকা শিক্ষালয়ের ছাত্রী। আজ 31 জানুয়ারি, এই বিশেষ দিনটার জন্য সেই ছোট্টবেলা থেকে আজ অব্দি সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি আমি এবং আমরা। আজ পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর জন্মদিন, ব্রাহ্মবালিকা শিক্ষালয়ের একজন অন্যতম প্রতিষ্ঠাতা উনি। এই দিনটায় চিরকাল সকালে উপাসনা হয়, ছাত্রীরা শিক্ষিকারা এবং প্রাক্তন শিক্ষিকারা উপস্থিত থাকেন। সন্ধ্যায় হয় প্রাক্তনী পুনর্মিলন উৎসব এবং অনুষ্ঠান। ছোটবেলা থেকেই দেখেছি 31 জানুয়ারির বেশ কয়েকদিন আগে থেকেই স্কুলে শুরু হয়ে যায় সাজো সাজো রব। দেবদারু পাতায়, গ্যাঁদা ফুলের মালায়, শিক্ষকদের তত্ত্বাবধানে এবং ছাত্রীদের সহযোগিতায় সেজে ওঠে স্কুলের প্রধান গেট বা দুয়ার। আলপনায় ও ফুলে সুসজ্জিত হয় স্কুলের আঙিনা ও মেরি কার্পেন্টার হল। হল ঘরের সকল মনীষীদের ছবি ধুলো মুছে চন্দনে ফুলে সেজে ওঠে নতুন করে। ফুলে ফুলে আলোয় ধূপে মঞ্চ সেজে ওঠে। সকালের উপাসনায় সন্ধ্যে ছাত্রীদের ও প্রাক্তনীদের অনুষ্ঠানে মঞ্চ প্রাণ পায়। সবার জন্য থাকে অসামান্য ভুরিভোজের আয়োজন। চিরকালীন খিচুড়ি, বেগুনি, ছেঁচড়া, চাটনি, সর্বোপরি দরবেশ বা লাড্ডু, এই সকলই তৈরি হয় মন্টেশ্বরী রাঙিনায় ভিয়েন বসিয়ে। ছাত্রীরা কড়াইশুঁটি ছাড়ায়, আলু ছাড়ায়,
ঠাকুর বোদে বানিয়ে দিলে ক্ষীর দিয়ে তৈরি হয় দরবেশ, তার স্বাদই অনন্য, ভীষণই লোভনীয়, চিরকাল মনে থাকার মতো। আর স্বীকার করতে লজ্জা হলেও ছোটবেলায় লাড্ডু আর বেগুনি চুরির মজা ছিল আলাদা, স্বীকার না করলেও অল্প বিস্তর কথা সকলেরই জানা। ছোটবেলায় দিদিরা বলতেন লাড্ডু চুরি নিয়ে, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। রাত্রের অনুষ্ঠান, নাচ গান, নাটকের মহড়া চলত অনেকদিন ধরে। 31শে জানুয়ারি যেন আমাদের প্রাণের উৎসব। তবে আজ মন ব্যথিত, আজ স্কুলের মঞ্চ প্রাণ পাবে না, এই প্রথম এই অনুষ্ঠানে বাধা, কি করা যাবে? গত বছর থেকে বিশ্বব্যাপী অতিমারির আতঙ্কে আজও শিক্ষায়তন রুদ্ধ। তাই এই দিনে লালবাড়ি আলোকসজ্জায় ফুলে মালায় না সেজে উঠলেও আমাদের মনের ফুল দিয়ে স্মৃতিচারণায় আমার পূজা সমাপন করে মনের ভার হালকা করার প্রচেষ্টা মাত্র। তোমায় নিয়ে লিখব কিছু সাধ্য আমার কই, আজও আমি দাঁড়িয়ে আছি মেরি কার্পেন্টার হলে ওই, আজও আমি শিউলি কোড়াই শিউলি বেদির তলে, আজও আমি নেচে বেড়াই ওই মঞ্চের পরে, আজও আমি ঘুরে বেড়াই লম্বা করিডোরে, আজও আমার মনে পড়ে মাঘোৎসবের দিন, আজও মনে হয় দিদিরা সব দাঁড়িয়ে প্রেয়ার হলে, আজও আমি খেলে বেড়াই এক্কা দোক্কা মাঠে, এখনো যে শুনতে পাই স্কুলের ঘন্টা বাজে, টিফিন শেষে ছুটতে যাই রিহার্সাল হলে, নাচ গান করতে গেলে একটু ক্লাস ফাঁকি দিলেও চলে, এখন এসব কিছুই হয় না করা, সবই মনের মাঝে, নিত্যদিন স্কুলের স্মৃতি মনকে নাড়ায় সকাল সাঁঝে। জানো আমি লালবাড়িটা বড্ড ভালোবাসি, শ্রদ্ধয়া তপসা সেবায়া এই মন্ত্রেই জীবনের কাছে আসি। নমস্কার। যদি Oh.
নমস্কার। আমরা যারা ব্রাহ্ম বালিকা শিক্ষালয়ের ছাত্রী, 31শে জানুয়ারি এই দিনটা আমাদের কাছে শুধুমাত্র একটা তারিখ নয়, বরং আমাদের প্রত্যেকের হৃদয়ের নিভৃততম কোণে সযত্নে সরিয়ে রাখা অসংখ্য সুখ স্মৃতির পুটুলি। সে যদি খুলে যায় আমাদের দৈনন্দিন গতানুগতিকতাকে হাসিয়ে দেবে। এই দিনটি আমাদের সকলের কাছে কম বেশি একই রকমের স্মৃতি রোমন্থনের, কিন্তু আজ আমি স্মৃতি রোমন্থন করব না, বরং আজকের সময়ে দাঁড়িয়ে এই দিনটির গুরুত্ব আমাকে অনেক বেশি ভাবায়। প্রথমত, 31শে জানুয়ারি আচার্য শিবনাথ শাস্ত্রীর জন্মদিন। পণ্ডিত শিবনাথ শাস্ত্রী ভারতবর্ষের নারী শিক্ষা এবং নারী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম পুরোধা, যার কাছে আমরা মেয়েরা প্রজন্মের পর প্রজন্ম ধরে ঋণী হয়ে থাকব। আজ বাঙালি ইতিহাস বিস্মৃত, কুশিক্ষিত, স্বার্থান্বেষী এবং ধর্মান্ধ, তাই আজকের সময়ে দাঁড়িয়ে পণ্ডিত শিবনাথ শাস্ত্রী, শ্রী দ্বারকানাথ গাঙ্গুলী, শ্রী আনন্দমোহন বসু, এদের মতো মনীষীদের কথা আমাদের বারবার মনে করতে হবে। দ্বিতীয়ত, এই দিনটি আমাদের শিখিয়েছে ভাগ করে নিতে। স্কুলে থাকাকালীন শিক্ষিকাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে করতে, সবজি কাটতে কাটতে, কখনো কড়াইশুঁটি ছাড়াতে ছাড়াতে, অথবা অনভ্যস্ত হাতে লাড্ডু পাকাতে পাকাতে আমরা শিখেছি মানুষের সঙ্গে মানুষের মধ্যে কোনো ভেদ নেই, সকলের সঙ্গে একসাথে এক পঙ্ক্তিতে খেতে খেতে, হাসি আড্ডা গল্প গানের মধ্যে দিয়ে আমরা জেনেছি ধর্ম বর্ণ জাতি অর্থ এই সমস্ত কিছুর ঊর্ধ্বে মানুষের সঙ্গে মানুষের হৃদয়ের যোগাযোগ। যখন আমরা একসঙ্গে কাজ করেছি বন্ধুদের সঙ্গে, দিদিদের সঙ্গে, অন্যান্য সমস্ত অশিক্ষক কর্মচারীদের সঙ্গে, আমরা উপলব্ধি করেছি যে মানুষকে ভালোবাসার মতো আনন্দের আর কিছুই নয়। এই ব্রাহ্ম বালিকা শিক্ষালয় এবং এখানকার শিক্ষিকারা আমাদের জীবন দর্শনকে গড়ে তুলেছেন স্বতন্ত্রভাবে, তাই আজও কখনো বিপথে যদি জমিতে চাহে হৃদি, বুকের ভেতর গমগম করে বেজে ওঠে দূর করি ত্রাস নাশি অবসাদ, শোনো ওঠে ধ্বনি কাঁপায় গগন, শ্রদ্ধয়া তপসা সেবয়া।
আজকের এই দিনটি আমাদের কাছে বড় আনন্দের, অত্যন্ত বিশেষ। এবং যে প্রতিষ্ঠানকে ঘিরে আজকের আমাদের এই সমাগম, আজকে আমাদের এই উৎসব, সেই প্রতিষ্ঠানটি অন্য আর সবার মধ্যেই আমার জীবনেও বড় কাছের এবং বড় গুরুত্বপূর্ণ। ব্রহ্ম বালিকা শিক্ষালয়, এই শিক্ষাঙ্গনে আমার প্রথম পা দেওয়া একেবারে ছোট্ট বয়সে, মন্টেসরি বিভাগে 4+ তখন আমার বয়স। এবং তারপরে আমার দীর্ঘ স্কুল জীবন একেবারে দ্বাদশ শ্রেণী থেকে আমি এই স্কুল থেকে পাশ করে বেরোই। পরবর্তীতে প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার থেকে যৌথভাবে পোস্ট ডক্টরেট, আবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ফেরা, গবেষণা, শিক্ষকতা, ভারত সরকারের পক্ষ থেকে ইয়াং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড, অন্যান্য সম্মাননা, এবং বর্তমানে যখন বিভিন্ন আন্তর্জাতিক বিজ্ঞান পত্র পত্রিকার সঙ্গে সম্পাদক হিসেবে যুক্ত হয়ে রয়েছি, তখন মনে করি যে আমার এই দীর্ঘ চলার পথে আমাদের এই শিক্ষাঙ্গনটির বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যে বয়সটায় প্রকৃতি শিশুদের গড়ে পিটে নেয়, তাদের মনন, মেধা, তাদের জীবন দর্শনের চিন্তা শৈলী বিকাশ ঘটে, সেই সময় এই ব্রহ্ম বালিকা শিক্ষালয়ের হাত ধরে আমার বিশ্বাস অন্য সকলের মতোই আমার মধ্যেও বেশ কিছু আদর্শ, বেশ কিছু ভাবধারা গ্রথিত হয়ে গিয়েছিল। আমাদের মেরি কার্পেন্টার হলে তিনটি শব্দ রয়েছে আমাদের সকলের জানা, শ্রদ্ধায়া, তপস্যা, সেবায়া। শ্রদ্ধার মাধ্যমে শিক্ষাকে গ্রহণ করে তাকে সাধনা ও তপস্যার দ্বারা নিজের অন্তরের অন্তর্ভুক্ত করে আত্মীকরণ করে সেবার মাধ্যমে নিরহংকারভাবে সমাজের মধ্যে সেই শিক্ষাকে বিতরণ করা, ছড়িয়ে দেওয়া, এই আমাদের শিক্ষালয়ের মূল মন্ত্র। আমার মনে আছে যে আমাদের শিক্ষালয়ে আমি প্রথম একেশ্বরবাদের চর্চা এবং বিশ্বাস সম্বন্ধে আমার জ্ঞান লাভ করি। ঈশ্বর এক এবং কোনো রকম আড়ম্বর, উপঢৌকন এবং উল্লাস ছাড়া শুধুমাত্র প্রার্থনা, উপাসনা এবং নিবিষ্ট নিমগ্ন চিত্তে ঈশ্বরের কাছে নিজের আকুতিকে পৌঁছে দেওয়া, এই যে চর্চা, তা আমার এই শিক্ষাঙ্গনের হাত ধরেই। এবং আজকে গত এক বছরের এই মহামারী পরিস্থিতিতে আমি কেমন যেন মনে হয় যে প্রকৃতিও বুঝি আমাদের সেই আত্মনিমগ্ন হতেই শিখিয়েছে, নিজের অন্তর্দৃষ্টিকে আরো প্রখর করতে শিখিয়েছে, আত্মবিশ্লেষণ করতে শিখিয়েছে। এবং সেই শিক্ষা কিন্তু বহু আগে আমরা যারা ব্রহ্ম বালিকা শিক্ষালয়ের ছাত্রী, তারা কিন্তু এই শিক্ষাঙ্গন থেকে তার চর্চার অভ্যেসটুকু করতে পেরেছিলাম। আমার নিজস্ব মত হলো যে বিজ্ঞান শিক্ষার জন্য খুব প্রসার এবং উদার মানসিকতার প্রয়োজন, যেখানে একটা সংস্কারমুক্ত, নীতিমুক্ত এবং কোনো রকম বন্ধনমুক্ত একটা মননের প্রয়োজন, যেখানে আমার গ্রহণযোগ্যতা থাকবে সব কিছুর, আমি গ্রহণ করতে পারবো এবং সেটাকে যুক্তিনিষ্ঠ, বিজ্ঞানমনস্কভাবে সেটার বিচার করার ক্ষমতা আমার মধ্যে থাকবে। তবেই আমি আমার যা যুক্তি, আমার যা ভাবধারা, তাকে আমি পৃথিবীর সবার কাছে পৌঁছে দিতে পারবো, তা নয় তো নয়। এবং আমাদের এই শিক্ষাঙ্গনে যে মুক্ত চিন্তার প্রয়াস,
প্রসার এবং বিকাশ ঘটেছিল রাজা রামমোহন রায়, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, পণ্ডিত শিবনাথ শাস্ত্রী মহাশয়, যতীন্দ্রনাথ প্রমুখ বিখ্যাত মনীষীদের হাত ধরে, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, লাবণ্যপ্রভা বসু, লেডি অবলা বসু, সরোজিনী ঘোষ, নলিনী রাহা, যারা আমাদের পথিকৃৎ ছিলেন এবং শুধু দেশে নয়, শুধু বাংলায় নয়, সারা পৃথিবীর কাছে ব্রাহ্মবালিকা শিক্ষালয় ভারতের নারী শিক্ষা প্রসারের এক প্রতিভূ হিসেবে দাঁড়িয়ে রয়েছে, সেই শিক্ষাঙ্গনের সঙ্গে নিজের নামকে জড়িয়ে থাকতে দেখে আমার বড় অহংকার হয়, বড় আনন্দ হয়। এই শিক্ষালয়ের আমার যারা শিক্ষিকা তাদের হাত ধরে যে মেধা এবং মননের এক মেলবন্ধন আমার মধ্যে ঘটেছে তার জন্য আমি চিরকৃতজ্ঞ। এবং আমি অন্তর থেকে বিশ্বাস করি আমি এবং আমার প্রজন্মের মানুষেরা যারা আমরা আমাদের পূর্বসূরীদের কাছ থেকে যা কিছু শুভ, যা কিছু ধীর, যা কিছু স্থির, যা কিছু সত্য আহরণ করতে পেরেছি তা আমি আমার পরবর্তী প্রজন্ম, আমার বিশ্বজোড়া ছাত্রছাত্রী সকলের মধ্যে ছড়িয়ে দিতে চেষ্টা করব। সেই সংস্কারের বিকাশ আমার আশেপাশের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার মধ্যেই কিন্তু আমার শিক্ষালয়ের প্রতি আমার প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন হবে। আমি মনে করি যে মানুষের কর্মই ধর্ম, মানুষের পরিচয় তার কাজে, মানুষের পরিচয় তার ব্যবহারে, এবং ব্রাহ্মবালিকা শিক্ষালয়ের এই শিক্ষা আজকে আমাদের মধ্যে সেই নীতিবোধেরই জন্ম দিয়েছে যেখানে আমরা আমাদের কাজকে ঈশ্বর বলে মেনে নেব, পরম ব্রহ্মকে আমাদের হৃদয়ে স্থান দিয়ে সমস্ত সংকীর্ণতা, সমস্ত গোড়ামি, সমস্ত নিকৃষ্ট এবং সংস্কার যা মানুষকে পিছিয়ে দেয়, যা মানুষকে ভেদাভেদের মধ্যে দিয়ে নিয়ে যায়, যা মানুষকে অন্য মানুষকে ছোট করতে শেখায়, এই সব কিছুর বাইরে বেরিয়ে যে এক বিশ্ব মানব সভ্যতা, এক সুউচ্চ মানসিকতার মধ্যে দিয়ে আমরা গোটা পৃথিবীকে এগিয়ে নিয়ে যেতে পারবো, যেখানে একজন মানুষ অন্য মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতা থাকবে। আমাদের শিক্ষালয় ভালো থাকুক, আমাদের ছাত্রছাত্রীরা ভালো থাকুক। আমাদের এই তরুণ জীবন স্নেহ দয়া প্রেমে জ্ঞান তেজ প্রেমে বহু কৌজল বহু কৌশল সকল গ্লানি বহু কোমোচন। আমাদের এই তরুণ জীবন দূর করি তৃষ্ণা শিয়া প্রসাদ শোনো ওঠে ধ্বনি কাঁপায় গগন শ্রদ্ধা সবে করিব সাধন ওর জিতে ভয় ওর জিতে যায় গত গৌরব করিতে অর্জন মুক্ত সকল বাঁধন পুণ্যব্রত সবে করিব সাধন জীবনে মরণে শয়নে স্বপনে জপিব মন্ত্র রাখিব স্মরণ শ্রদ্ধা শ্রদ্ধা।
Oh,
লাড্ডুগুলো দেখে প্রথমে আমার লোভে চোখ চকচক করে উঠেছে, কিন্তু এ লাড্ডু তো ধরা ছোঁয়ার বাইরে। আমার নাম মানসী বড়ুয়া, আমি ব্রাহ্মগার্লসের একজন প্রাক্তন ছাত্রী, এখন লন্ডনে থাকি। এই ভার্চুয়াল উদযাপনে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে, কারণ ভার্চুয়াল ব্যবস্থা যদি না থাকতো আজকে উদযাপনের, তাহলে আমরা হয়তো মিস করতাম এত সুন্দর একটা উদযাপন। একটা কথাই শুধু বলবো, সেটা হচ্ছে যে এই ইতিহাস সমৃদ্ধ এবং ঐতিহ্যমণ্ডিত স্কুলে পড়তে পারা সত্যি কথা বলতে কি আমার জীবনের বোধহয় সবচেয়ে বড় প্রাপ্তি, কারণ টুকরো টুকরো অনেক স্মৃতি আছে। এখনো মনে পড়ে স্কুলের মাঠে বকুল ফুল কুড়ানো, তারপরে স্কুলের বাসে যখন সেকেন্ড ট্রিপে যেতাম তখন স্কুলের মাঠে ক্রিকেট খেলা, মন্টেসারিতে নলিনীদি যখন আমাদের পড়াচ্ছেন, তখন শিক্ষা শুধু শিক্ষা নয়, শিক্ষা যে একটা খেলা সেটাও আমরা শিখেছিলাম, খেলার মাধ্যমে শেখা। এবং তার থেকেও আরো অনেক ছোট ছোট স্মৃতি আছে, মেরি কার্পেন্টার হলের বারান্দায় উপুড় হয়ে রানীদির হাতের লেখা দেওয়া হোমওয়ার্ক শেষ করতে পারিনি, উপুড় হয়ে তখন লিখছি। তারপরে উর্মিলা দি আমাদের বড় দিদি ছিলেন, উর্মিলা গঙ্গোপাধ্যায়, দারুণ গল্প বলতেন তিনি, মেরি কার্পেন্টারের বারান্দায় আমাদের ছোটদের জুটিয়ে গল্প বলছেন। এরকম টুকরো টুকরো অনেক স্মৃতি। এবং এই অনুষ্ঠানে আজকে ভার্চুয়াল উদযাপনে আমাদের সঙ্গে আছেন আমাদের সংস্কৃতের টিচার, লন্ডনে থাকেন অনুরাধাদি, অনুরাধা রমা পাল চৌধুরী। আশা করি অনুরাধাদি শুনছেন। এইসব স্কুলের অনেক স্মৃতি আমরা একসঙ্গে মাঝে মাঝে ভাগ করে নিই, কিন্তু আজকে সবাইয়ের কথা শুনে সবার সঙ্গে স্মৃতি ভাগ করতে পেরে খুব আনন্দ হচ্ছে। এবং সবশেষে এটাই বলবো যে এই স্কুল আমাদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার ভিত গড়ে দেয়নি, জীবনের পথে চলার এবং মানুষ হয়ে ওঠার শিক্ষা দিয়েছিল। তাই আজকে এই স্কুলের জন্মদিনে এই স্কুলকে সশ্রদ্ধ প্রণতি। আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করব। আশা করি যদি কিছু বলতে চান, জানি না কেউ বলবেন কিছু। আমি একটুখানি বলতে চাই, আমি মানসীকে ছাত্রী হিসেবে পেয়েছি, আমি এখন লন্ডনে থাকি, আমার 81 বছর বয়স, কিন্তু ব্রাহ্মগার্লসের কথা বলতে পারছি না। এবং আমি মাত্র 3.5 বছর ব্রাহ্মগার্লস স্কুলে পড়িয়েছি, আমার ঠিক বিয়ের আগে 3.5 বছর। এবং আমি এখনো মনে করি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ 3টি বছর, 3.5টি বছর হচ্ছে ব্রাহ্মগার্লস স্কুলে। আমি যখনই মনে করি তখন মনে করি আমার জীবনের বাকি সমস্ত ছোটবেলা টোটবেলা সমস্ত মিলিয়ে, তারপরে বিবাহিত জীবন, তারপর অবসরপ্রাপ্ত জীবন, সমস্ত জীবন মিলিয়ে ওই 3.5টি বছর 1962 সাল থেকে 1966 সালের আরম্ভে, তখন আমার বিয়ে হয়ে যায়। সেই 3.5 বছর আমার জীবনে এমন উজ্জ্বল হয়ে আছে। আর আমি যখন ওখানে নতুন শিক্ষিকা হয়ে সদ্য সদ্য এমএ পাশ করে, সংস্কৃতে এমএ পাশ করে ঢুকেছি, তখন আগে যিনি সংস্কৃতের শিক্ষিকা ছিলেন তৃপ্তিদি, বড় তৃপ্তিদি, উনি চলে গেলেন, তো ওনার জায়গাটা খালি হলো, সেই পদে আমি এলাম। এবং তখন আমি পেয়েছি টিচার্স রুম, তাই মনে পড়ে রানীদি, বুলুদি, জ্যোতিদি, সব বয়স্ক মহিলারা এবং অল্প বয়সী তৃপ্তিদি, অর্চনাদি সবাই রয়েছেন। আর টেবিলটা যেটা ছিল টিচার্স রুমে, সেটার উপরে যে কি হাসাহাসি হতো, মানে সেটা আমার জীবনের সব থেকে বড় ঘটনা। আর ছাত্রীরা তো আছেই, কিন্তু আমি বলবো আমার জীবনের উজ্জ্বলতম দিনগুলো হচ্ছে ব্রাহ্ম বালিকা শিক্ষালয়। কাজে আজকের দিনে ভাগ্যিস মানুষী আমাকে বললো ফোন করে, তাই আমি এটাতে যোগ দিতে পারলাম, সব শুনতে পেলাম, খুব ভালো লাগছে, আর মনে হচ্ছে ধন্য হয়ে যাচ্ছি আজকে যোগ দিতে পেরে। নমস্কার। আজকে তাহলে আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি। ভার্চুয়াল মিডিয়ামে যোগ দিতে পেরেছি আমরা সকলে। বাই দ্য ওয়ে আমিও এক স্টুডেন্ট, সুতরাং মানে আমি কোনো ট্রেসপাস করছি না এই অনুষ্ঠানেতে, সুতরাং আমার খানিকটা ওই মন্টিসারির হক রয়েছে আপনাদের সঙ্গে থাকার। তো ঠিক আছে, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আশা করি এরমভাবে আমরা মিলিত হতে পেরেছি, অন্তত একটা এই দিনটাকে তো আমরা যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে পেরেছি। আপনারা সকলে
ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে আবার নমস্কার জানাচ্ছি, শুভরাত্রি বা শুভ সকাল আপনারা যে যেখানে থাকুন, নমস্কার।